কারো কাজ খাওয়ার অধিকার নেই উচ্ছেদ অভিযান নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন হকার উচ্ছেদ তার লক্ষ্য নয় কাউকে বেকার করার অধিকারও তার নেই লক্ষ লক্ষ মানুষ হকারি করে সংসার চালান তাই এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস সময় দেওয়া হয়েছে এর মধ্যে এই কাজ শেষ করতে হবে তবে এর মধ্যে নতুন করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন বুলডোজার দিয়ে দোকান গুড়িয়ে দেওয়া এখানকার সংস্কৃতি নয় আর একটা জিনিস মনে রাখবেন আমি কেন হকারদের ভালোবাসি জানেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায় কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এটাও আমি দেখেছি কোনো একটা মেয়ের গায়ে হাত দিলে তারা গিয়ে প্রতিবাদ করে কেউ যদি একটা অকারও খারাপ ব্যবহার করে তারা গিয়ে এটাকে চেস করে এই মানসিকতা তাদের থাকা উচিত আমি চাইছি এটা একটা নিয়ে সুখী সংসার হোক যেটা কলকাতাকে দেখতে ভালো লাগবে